এবার উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়। আব্দুল মুতালিব অবাক হয়ে গেলেন, এক এক করে তিনজন মানুষ আসলেন, একটাই কথা বললেন। আব্দুল মুতালিব তাকায় দেখে, আব্দুল মুতালিব বলে, আমার জীবনে এরকম ঘটনা দেখি নাই। আব্দুল মুতালিব বলে, সত্য কথা, আসমানের বেলাটা একবার উত্তর দিকে যায়, আরেকবার দক্ষিণ দিকে যায়, আরেকবার পূবের দিকে যায়, আরেকবার পশ্চিম দিকে যায়। আব্দুল মুতালিব আচরিত হয়ে গেল। আব্দুল মুতালিব বলে, আমার জীবনে আমি কোনোদিন এরকম কোনোদিন দেখি নাই। মজার ব্যাপার, এখন শুনেন, আব্দুল মুতাল্লিব আবু দাউদ শরীফের হাদিস বলতেছি, আব্দুল মুতাল্লিব বলে, আমি আসমানের বেলাটা এরকম দেখে দেখে আমিনার বাড়িতে যাইতেছি। এখন আমিনার বাড়ি পাই নাই, আমিনার বাড়ি পাই নাই। আব্দুল মুতাল্লিব বলে, আমি আসমানের বেলাটা এইভাবে দেখতে দেখতে আমিনার বাড়িতে যাইতেছি, এখনও নবীর বাড়ি পাই নাই, আমিনার বাড়ি পাই নাই। নবীর জন্ম হওয়া মাত্র 3 ঘন্টা। হযরত আব্দুল মুতাল্লিব বলে, আল্লাহর জাতেই কসম খেয়ে বলি, আমিনার বাড়ি এখনো পাই নাই, আসমানের বেলা দেখতে দেখতে আমিনার বাড়িতে যাইতেছি, এখনো আমিনার বাড়ি পাই নাই। আব্দুল মুতালিব বলে, আমিনার বাড়ির থেকে আমার নাকের মাঝে জান্নাতের বাসনা আইতাছে। আব্দুল মুতালিব বলে, আমিনার ঘরের থেকে জান্নাতের বাসনা আইতেছে। আব্দুল মুতালিব বলছে, আমি আমিনার বাড়িতে গেলাম, দরজাতে টুক 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 করে আওয়াজ দিলাম, ওয়াবা বুহারিদকা ইল্লামান সাবিয়াল মুহাম্মদ, দরজাটা খুলে দিল, আমার নবী শুয়ে রয়েছে উত্তর দক্ষিণ হয়ে। নবী জন্ম হওয়া মাত্র 4-5 ঘন্টা, কয় ঘন্টা আগে, 3 ঘন্টা, এখন 2 ঘন্টা, 4-5 ঘন্টা হয়েছে। হাজরাতে আব্দুল মুতালিব বলে, মহাব্বতে শুনেন, আব্দুল মুতালিব বলে, নবীর জন্ম 4-5 ঘন্টা, নবী উত্তর দক্ষিণ হয়ে শুয়ে রয়েছে। আব্দুল মুতালিব বলে, আমার নবী ডান হাতটা উত্তর দিকে নেয়। আব্দুল মুতালিব বলে, আমি দেখলাম 5 মাসের ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডান হাতটা উত্তর দিকে নেয়, আসমানের বেলাটাও উত্তর দিকে যায়। আব্দুল মুতালিব বলে, আমার নবী বাউ হাতটা দক্ষিণ দিকে নেয়, আসমানের বেলাটাও দক্ষিণ দিকে যায়। নবী আমার পাউটা পূবের দিকে নেয়, আসমানের বেলাটাও পূবের দিকে যায়। নবী আমার পাউটা পশ্চিম দিকে নেয়, আসমানের বেলাটাও পশ্চিম দিকে যায়। আরে খুলেন তাফসীরে রুহুল বয়ান, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইয়াতুল ইনসান বাশিরু দুয়া বিল খাইর ওয়া কানাল ইনসান আজুলা ওয়া আনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা আতাদনা লাকুম আযাবান আলিমা। আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, ও বেলা, আমার নবীর বয়স ছোট, আমার নবীকে কেউ চিনতে পারবে না। ও বেলা রে, এই নবী না হইলে আমি আল্লাহ পৃথিবী বানাইতাম না। ও বেলা, আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, আমার নবীর সাথে তুমি বেলা খেলাধুলা করবা। এই জন্য আমার নবী হাত পূবের দিকে নেয়, বেলাও পূবের দিকে যায়, নবী পশ্চিম দিকে নেয়, বেলাও পশ্চিম দিকে। মজার ব্যাপার, এখন দেখেন হাজরাতে আব্দুল মুতালিব এটা দেইখা দুই চোখের পানি ছাইরা দিছে, আর আব্দুল মুতালিব মনে মনে কইতেছে, হায়, এইটা নবী ছাড়া আর কেউ হইতে পারে না। আব্দুল মুতালিব আমার নবীকে সুন্দর করে কুলে নিছে, এরকম কুলে নিছে, আমিনাকে বলছে, আমিনা, ও আমিনা, তোমার ছেলে মুহাম্মদ একটু আমার দিবানি, আমি আল্লাহর কাবা ঘরে নিয়ে যাব। আব্দুল মুতালিব, তোমার ছেলেরা একটু দেও, আমি আল্লাহর কাবা ঘরে নিয়ে যাই। আমিনা বলে, নিয়ে যান, বেশি দেরি করবেন না। কেন বেশি দেরি করবেন না? আহারে আব্দুল মুতালিব, আমার নবীকে এইভাবে কোলো নিছে, নবীকে কোলো নিছে, আমার নবীর কপালের মাঝে চুমা দিছে। আব্দুল মুতালিব বলে, নবীর কপালে যখন চুমা দিলাম, কুদরত থেকে একটা আওয়াজ আমার কানে আসলো, আর কানের ভিতরে আমার একটা আওয়াজ আসলো, ও আব্দুল মুতালিব, কার কপালে চুমা দিলা? এই মানুষটা এই নবীর কপালে চুমা দেওয়ার জন্য, তোমার জন্য, জান্নাতের ভিতরে এই নবীকে চুমা দেওয়ার জন্য তোমার নাম লেখা হলো জান্নাতে। আব্দুল মুতালিব, কোন নবীর কপালে চুমা দিছ? আমার নবীকে আদর করছো, চুমা দিছ? এই নবীর কপালে চুমা দেওয়ার জন্য তোমার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা হয়ে গেল। আব্দুল মুতালিব ভুকে নেয়, আস্তে আস্তে যায়, আহারে আমার নবীকে চুমা খায়, চুমা খায়, চুমা খায়, চুমা খায়, বারে বারে চুমা খায়।
আহারে কাবা ঘর পাবে, দুই মিনিটের ওয়াসনের ইমান তাজা হয়ে যাবে। কোন নবী? ওই নবীর জন্য কেন আমরা যুদ্ধ করি? ওই রাসুলের জন্য কেন যুদ্ধ করি? আব্দুল মুতালেব নবীরে লইয়া কাবা ঘরে গেছে, এখনো কাবা ঘর পায় না। কাবা ঘর থেকে কথা আসতেছে, কাবা ঘর কথা কইতেছে। কাবা ঘর মানুষ না, ঘর ঘর পাথর দিয়ে বানাইছে, কাবা ঘর পাথর কথা কয়। আব্দুল মুতালিব কয় কে কথা কয় কাবা ঘর থেকে? আব্দুল মুতালিব ডাইনে দেখে মানুষ নাই, বামে দেখে মানুষ নাই, সামনে দেখে মানুষ নাই, পিছনে দেখে মানুষ নাই। আব্দুল মুতালিব চিৎকার মেরে বলছে, কে তুমি কথা বলো? আল্লাহর কাবা ঘর বলছে, এ আব্দুল মুতালিব ডাইনে দেখো না বামে দেখো না, কোনো মানুষ পাইবা না, আমি কাবা ঘর তোমার সাথে কথা কো। আব্দুল মুতালিব বলে, কাবা ঘর কোনোদিন তো আমার সাথে কথা কইলি না। কাবা ঘর বলে, আব্দুল মুতালিব তোমার সাথে কথা বলি না, তোমার কুলের মাঝে যিনি ওনার জন্য কথা বলি। আব্দুল মুতালিব বলে, বলো কেন কথা বলো, কি জন্য কথা বলো? কাবা ঘর বলে, আব্দুল মুতালিব আব্দুল মুতালিব আব্দুল মুতালিব আব্দুল মুতালিব। কাবা ঘর বলে, এ আব্দুল মুতালিব বল 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 বল, এ আব্দুল মুতালিব বল আমার নবীকে আনতে এত দেরি করলা কেন? এ আব্দুল মুতালিব তুমি তো জানো না, আর এক সেকেন্ড যদি দেরি করতা আমি কাবা ঘর ভাঙ্গা সুইরা আমিনার ঘরে আসতাম নবীরে দেখতে। এ আব্দুল মুতালিব তুমি আর এক সেকেন্ড দেরি করতা আমি কাবা ঘর ভেঙ্গে চুরে আমিনার ঘরে আসতাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর যাইনা বুইজা কলমা পইরা নবীর উম্মত হয়ে নবীর জন্য প্রতিবাদ করার সাহস আমাদের নাই। আমরা বড় বড় গল্প করি, নবীর জন্য জান দিব জীবন দেব, সবাই কয়, সুন্নিরাও কয়, দেওবন্দিরাও কয়, আহলে হাদিসেরাও কয়, সবাই কয় নবীর জন্য জান দিব মইরা দামো, কো একটা জানা তো গেল না। এর থেকে দুঃখজনক কথা কি হইতে পারে? সারা আসামের ভিতরে সবচেয়ে খারাপ ভাষা হলো চামার। চামার খারাপ ভাষা না? নুচ্চা কারে কয়? নুচ্চা কারে কয়? যাই মানুষের ঘর ঠেলে তাকে নুচ্চা বলা হয়। আজ আমার নবীকে আসামের এক কোটির উপরে মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে সবার সামনে নুচ্চা বলে কওয়া হলো, নুচ্চা নুচ্চা আমার নবীকে। তারপরেও মুসলমানের ইমান জাগে না। আমি বলি এখন মানুষে বলে মক্কার মুসলিম সাম্প্রদায়িক, আমি যদি নবীর পক্ষে কথা বলার জন্য যদি আমি সাম্প্রদায়িক হই, খুদার কসমে এই সাম্প্রদায়িক আমি কবুল করি নিজে। আমার মনে আছে কারবালার ইতিহাস, আমার মনে আছে কিয়ামতের ইতিহাস, আমার নবী কিয়ামতের ময়দানে কি করবে এটা আমার মনে আছে, যার জন্য আমি নবীর জন্য পাগল। আর আপনারা শোনা দরকার, আপনারা বোঝা দরকার, আপনারা মানা দরকার, আপনারা লেখাপড়া করা দরকার। কারবালার ময়দান হায়, আমি বুঝাইবার পারবো না আপনি করে কারবালার ওয়াকিয়া।
বলো আমার মা আমিনা কোথায়, আমার আব্বা আবদুল্লাহ কোথায়,